বাংলাদেশে জলসম্পদের পরিমাণ অনেক বেশি। আমরা জানি যে সব জায়গাতেই কোথাও না কোথাও পানি আছে এবং কোথাও না কোথাও পানি জমে আছে। তাছাড়া হাওর বাওর বিল, এটা তো বাংলাদেশের একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর এই হাওর বাওর বিলে কিন্তু পাওয়া যায় নানা ধরনের মৎস্য সম্পদ, তার মধ্যে অপ্রচলিত অনেক মৎস্য সম্পদ আছে যেগুলো আমাদের অনেকেরই জানার বাইরে। যেমন আছে কাঁকড়া, আছে কুচিয়া, আছে ঝিনুক, শামুক এবং আরও অন্যান্য জলসম্পদ। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে, এই সমস্ত অপ্রচলিত সম্পদগুলো নিয়ে আগে আমাদের মনোযোগ ছিল খুবই কম, কিন্তু সাম্প্রতিক সময়ে এসে বলা হচ্ছে এই অপ্রচলিত সম্পদগুলো কিন্তু আমাদের সম্পদের একটি বড় উৎস হতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য বাজারে রয়েছে এগুলোর একটি চমৎকার চাহিদা, পাশাপাশি এগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে এটা চাষাবাদ করা সম্ভব। সেই বিষয়গুলোকে সামনে রেখে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কাঁকড়া নিয়ে, ঝিনুক নিয়ে এবং কুচিয়া নিয়ে নানা রকমের গবেষণা পরিচালনা করছে এবং তারা বিভিন্ন যে ক্ষেত্রে সফলতা অর্জনও করেছে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে সেগুলোকে সম্প্রসারণের পর্যায়ে নিয়ে এসেছে। দর্শক মণ্ডলী, আমরা আজকে এসেছি ময়মনসিংহে, কুচিয়া নিয়ে চলছে নানা রকমের গবেষণা কার্যক্রম আর সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। তাহলে চলুন আমরা চলে যাই সেই ময়মনসিংহের কুচিয়ার মাঠে এবং সেখানে যে ধরনের গবেষণাগুলো হচ্ছে সেগুলোকে প্রত্যক্ষ করি। দেখতে সাপের মতো হলেও কুচিয়া এক প্রকারের মাছ। বাংলাদেশের হাওর বাওর, খাল বিল, পচা পুকুর, ধানক্ষেত এবং বন্যা প্লাবিত অঞ্চলে এটাকে দেখতে পাওয়া যায়। সাধারণ মানুষের কাছে কুচিয়ার তেমন গ্রহণযোগ্যতা না থাকলেও আদিবাসী জনগোষ্ঠীর কাছে এর একটা চাহিদা রয়ে গেছে। তাছাড়া বিদেশেও কিন্তু এর চাহিদা অনেক বেশি। পুষ্টিমান বিবেচনায় কুচিয়া মাছের পুষ্টির পরিমাণ অন্যান্য মাছের তুলনায় বেশি। রক্তশূন্যতা, অ্যাজমা, উচ্চ রক্তচাপ, বাতজ্বর, পাইলস, ডায়াবেটিস সহ অন্যান্য রোগ নিরাময়ে এই মাছটির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের পরিমাণও তুলনামূলকভাবে অনেক বেশি। আর এজন্যেই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এই মাছটি নিয়ে গবেষণা করছে। বাংলাদেশের নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাঁকড়া চাষ এবং গবেষণা প্রকল্পের আওতায় 3 বছর মেয়াদী একটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে এই কাজটি চলছে। বিলুপ্ত প্রায় মাছটিকে রক্ষার জন্য 2015-18 অর্থবছরে গৃহীত গবেষণা কর্মসূচির আওতায় এর প্রজনন বৈশিষ্ট্য, নিয়ন্ত্রিত এবং কৃত্রিম প্রজনন, খাদ্য ব্যবস্থাপনা, পোনা লালন পালন এবং অন্যান্য কলাকৌশল উদ্ভাবন নিয়ে গবেষণা চলছে। ইনস্টিটিউট ইতিমধ্যেই যে প্রযুক্তি উদ্ভাবন করেছে সেগুলোকে মাঠ পর্যায়েও নিয়ে গেছে। আমরা একটু শুনে নেই যে ইনস্টিটিউটের সফলতার মাত্রাটি এখন কোন জায়গাটায় আছে এবং কীভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। কুচিয়া নিয়ে গবেষণা করছে আমাদের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী নূরে রওশন। আপনি একটু বলবেন কি যে আপনারা কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা নিয়ে গবেষণা করছেন এবং গবেষণা কোন স্তরে আছে? আমরা জানি যে কুচিয়া আমাদের দেশে খুব একটা জনপ্রিয় খাদ্য হিসেবে প্রচলিত না, কিন্তু বিদেশের ব্যাপক চাহিদা থাকায়, আন্তর্জাতিক বাজারে বেশি মূল্য থাকায় প্রকৃতি থেকে আহরণ করা হচ্ছে, যার ফলে প্রকৃতিতে এই মাছটি প্রায় বিলুপ্তির পথে। তো সেই দিক থেকে বিবেচনা করে আমরা এই কুচিয়া মাছটিকে নিয়ন্ত্রিত প্রজননের আওতায় নিয়ে এসেছি এবং সফলতাও পেয়েছি। তো আমাদের মাঠ পর্যায়ে আমরা মানে নিয়ন্ত্রিত প্রজননের মাধ্যমে যে পণ্য উৎপাদন করেছি সেটা কালচারের মাধ্যমে আমরা ফার্মিং কৃষক লেভেলে আমরা সেটা দিতে চাই এবং সেটাও কার্যক্রম চলছে। আমাদের এই গবেষণায় আপাতত চলছে মানে মূলত বংশ বিস্তারের জন্য যে কৃত্রিম প্রজনন এবং নিয়ন্ত্রিত চাষ, এই এই কাজটি আমাদের চলছে। তাতে আপনারা কি আশা করছেন যে মানে কবে এর মধ্যে এই ব্যাপারে একটা ভালো প্রযুক্তি বা তথ্য কৃষকদেরকে দেওয়া যাবে? আমরা কৃষক পর্যায়ে এখন পোনা উৎপাদনের কার্যক্রমটি পৌঁছে দিয়েছি এবং তারা যদি এটা এই এই প্রযুক্তিটা ব্যবহার করতে পারে তাহলে আশা করি তাদেরও মানে কুচিয়া আমাদের দেশে আরো মানে ব্যাপক হারে ছড়িয়ে পড়বে এই কুচিয়া চাষটা। আচ্ছা, এবং তাহলে আপনি মনে করছেন আর তাছাড়া বৈদেশিক মুদ্রা, যেহেতু এটার একটা বৈদেশিক মুদ্রা পাওয়ার একটা চান্স আছে আমাদের দেশে, সেটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে।
আচ্ছা, যাই হোক, তাহলে এই গবেষণা এটা যে পর্যায়ে আছে সেটা চলমান আছে এবং আগামীতে নিশ্চয়ই আমরা আরও বেশি সফলতা দেখতে পাবো। জি, আচ্ছা, আমরা সেটা আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত কুচিয়া চাষ প্রযুক্তি মাঠ পর্যায়ে প্রদর্শনের জন্য 5টি উপজেলায় প্রদর্শনী খামার তৈরি করা হয়েছে, যেগুলোর ভিতরে এই শিকারি কান্দার প্রদর্শনী অন্যতম। অন্যান্য জেলাতেও কিন্তু প্রদর্শনী খামার রয়েছে এবং এই জায়গাটিতে হাপা সিস্টেমে পুকুর তৈরি করা হয়েছে এবং এর ভিতরে প্রতি শতাংশে 400টি করে কুচিয়ার পোনা দেওয়া হয়েছে এবং তাদেরকে বিএফআরআই কর্তৃক উদ্ভাবিত যে খাদ্য প্রযুক্তি আছে সে প্রযুক্তিকে অনুসরণ করে খাদ্য ব্যবস্থাপনা করা হয়েছে। দেখা যাক এখানকার ফলাফলটি কেমন। আমরা একটু খামারিদের সাথে কথা বলি এবং অন্যান্য বিজ্ঞানীদের সাথে কথা বলে জেনে নিই এর সফলতার মাত্রাটি কেমন। শিকারি কান্দার এই কৃষক ভাই, উনি হচ্ছেন মোখলেসুর রহমান। তিনি কিন্তু এবার কুচিয়া চাষ করেছেন একটা প্রদর্শনী খামারের আওতায়। তো মোখলেস সাহেব, আপনি যে প্রদর্শনীটা করেছেন কি দেখা যাচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন? যে এরকম ফলাফল মোটামুটি ভালোই হয়েছে আর কি। কতটুকু করে হয়েছে? 5 কেজি আসছে। 5টাতে 1 কেজি। এমনি আপনি ছেড়েছিলেন, পোনার সাইজ কতটুকু ছিল? 16-17 কেজি। 16-17 কেজি। তো এমনি এটার চাষাবাদ করতে গিয়ে যে সমস্ত খাদ্য দিতে হয়েছে বা যে সমস্ত বুদ্ধি পরামর্শ বা প্রযুক্তি অনুসরণ করছে, তা আপনি কি মনে হয় যে কৃষক ভাইরা এগুলোকে কাজে লাগাইতে পারেন বা সহজে? খাদ্য খুব সহজেই, এই ছোট মাছের পোনা দিলে সবচেয়ে ভালো হয়, যে ন্যাচারালি খাবার যেটা আর কি, লাইভ ফিশ যেটা আর কি ছোট। তারপরে শুটকি গুঁড়ো আছে, আটা আছে, খরচ তেমন বেশি না, খরচ খুব একটা বেশি না। মানে আপনার এই এই এটার যে 5টা যে 1 কেজি হচ্ছে, এগুলো কিরকম বাজার দর? কিরকম বাজার দর? 250-300 টাকা হয় মাঝে মাঝে। এমনি স্বাভাবিকভাবে 200 এরকম, 200 টাকার ভিতরে বিক্রি করা যায়। তো এমনি আমাদের তো কুচিয়া বাংলাদেশের সাধারণ মানুষ তো সাধারণত খুব একটা খায় না, আদিবাসীদের ভিতরে হয়তো কিছু লোক খায়, আদিবাসী একটু বেশি খায়, কিন্তু আমাদের বিক্রি হতে কোনো অসুবিধা নেই? না, বিক্রি মোটামুটি করা যায় আর কি। বিক্রি মোটামুটি করা যায়। তা আপনার কাছে কি মনে হয় যে এটা যদি বিদেশে রপ্তানি করা যায় তাহলে কৃষকরা আরো লাভজনক হবে? লাভজনক হবে এবং কৃষকরা উৎসাহিত হবে। আপনার কাছে কি কৃষকরা আসেন? আমার এটা বিভিন্ন জায়গা থেকে কেউ আসছে, কেমন কি করা হয়েছে এটা জানবার জন্য আর কি। তাতে আমি বলি, যেহেতু বাংলাদেশে জলসম্পদের পরিমাণ বেশি, অতএব জলে
উৎপাদিত হয় এমন অনেক উপাদান আমাদের কাছে কিন্তু অর্থনৈতিকভাবে গুরুত্ববহ। যদিও সাধারণ কতগুলো প্রচলিত বা অপ্রচলিত মাছ আমরা খেয়ে থাকি, কিন্তু পানিকে কাজে লাগিয়ে আরও অনেক রকমের সম্পদ কিন্তু বাংলাদেশে উৎপাদন করা যায়। এখানে যে প্রকল্পটি চলছে সেই প্রকল্পের আওতায় যেমন কুচিয়া নিয়ে কাজ হচ্ছে, তেমনি কাঁকড়া নিয়েও কাজ হচ্ছে। যে কাঁকড়ার কাজটি আমরা প্রদর্শন করেছি ইতিমধ্যে, আমরা পাইকগাছা থেকে কাঁকড়া বিষয়ক প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি। তাছাড়া শামুক নিয়ে এবং অন্যান্য জলজ প্রাণী নিয়ে কিন্তু কাজ হচ্ছে। আমরা আশা করব এ সমস্ত অপ্রচলিত সম্পদ নিয়ে যে গবেষণা সেটি সফল হবে এবং এর মধ্য দিয়ে আমাদের অভ্যন্তরীণ বাজার যেমন সৃষ্টি হবে, পাশাপাশি আমরা আন্তর্জাতিক বাজারে উন্নত নতুন উপাদানকে যুক্ত করতে পারব। এবং একথা ঠিক যে মৎস্য সম্পদ রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির যথেষ্ট সম্ভাবনা আছে। আমাদের কাজ হবে শুধুমাত্র সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে লক্ষ্য অর্জনের দিকে অগ্রসর হওয়া। আসল কথা হচ্ছে কোনো কিছুই ফেল না নয়। আমরা চাই যে প্রতিটি জিনিসকেই যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি বা সঠিকভাবে জ্ঞান অর্জন করে উৎপাদন করতে পারি, তাহলে সেখান থেকে আমাদের কিন্তু মুনাফা আসতে পারে, আমাদের বাণিজ্যিক সফলতা আসতে পারে। যেটিকে আমরা ফেলে দিতাম কুচিয়া বলে বা ঝিনুক শামুক বা কাঁকড়া, সেগুলো কিন্তু আমাদের সম্পদের উৎস হতে পারে। সাম্প্রতিক সময় সেটা প্রমাণিত হয়েছে এবং বিগত বছরগুলোতে এগুলোর বিক্রয় বিপণন এবং রপ্তানি বাড়ছে, এটাই কিন্তু মানুষ বলছেন। অতএব আমরা চাইব এই সমস্ত সম্পদ নিয়ে আমাদের কার্যক্রম সামনের দিকে আরও বেগবান হবে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হবে এবং সেটি আমরা আমাদের কৃষকদের ভাগ্য উন্নয়ন এবং দেশের ভাগ্য উন্নয়নে কাজে লাগাতে পারব। আমরা জানি যে কোনো গবেষণাই আমাদের জন্য ভালো ফলাফল দিতে পারে, তবে তার সাথে শর্ত আছে গবেষণাটি কৃষক পর্যায়ে কীভাবে সম্প্রসারিত হলো তার উপর। কৃষক যদি গবেষণার ফলাফলটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তখনই কিন্তু গবেষণাটি সফল হয়েছে বলে ধরে নেওয়া হয়। আমরা চাইব গবেষণাকর্মীরা গবেষণা করবেন, সম্প্রসারণ করবেন এবং কৃষকরা কাজে লাগাবেন। তার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি প্রযুক্তিকে সফলভাবে